সাবস্ক্রাইব মাই চ্যানেল ডাকুয়া গুড চ্যানেল ডাকুয়া গুড ফার্মসাইব করুন আমাদের চ্যানেলকে এবং দেখতে থাকুন আমাদের ভিডিওগুলি আমরা গুড ফার্মিং সম্বন্ধীয় নতুন নতুন ভিডিও নিয়ে আবারও আসবো ফিরে ধন্যবাদ সঙ্গে থাকবেন ডাকুয়া গুড ফার্ম নমস্কার ডাকুয়া গুড ফার্ম চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবার শুভ সারদীয় আর অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও তো অ্যাকচুয়ালি আজকের এই ভিডিওটি দেখানোর কারণ হচ্ছে যে সাধারণত যে ব্ল্যাক বেঙ্গল যে ব্রিডটা আছে তার যে বাচ্চা হয় তাদের গ্রোথ না হওয়ার কি কারণ তো এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের যে ভিডিওগুলি আছে বিভিন্ন ডিজিজ সম্বন্ধে তার ট্রিটমেন্ট সম্বন্ধে তো যদি আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে তাহলে অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আজকে যে ব্ল্যাক বেঙ্গল ব্রিডগুলি দেখা যাচ্ছে এগুলো সাধারণত পনেরো দিনের বাচ্চা তো এর ওজন একটা প্রায় চারশো থেকে পাঁচশো গ্রাম তো চারশো থেকে পাঁচশো গ্রাম তো বুঝতেই পারতেছেন যে সাইজটা কেমন হবে যে পনেরো দিন তার বয়স তো এই যে সামনে যে বাচ্চাটা দেখা যাচ্ছে সে তো অ্যাকচুয়ালি একটা যে ইঁদুর তো তার থেকে একটু বড় হবে তো এরকম হওয়ার কারণ কি। বাকি দুটো বাচ্চা এমনিতে ঠিকই আছে কিন্তু তার মায়ের তো পর্যাপ্ত পরিমাণের সামনে কাঁচা ঘাস সবুজ পাতা দেখাই যাচ্ছে তা সত্ত্বেও তার মায়ের দুধ হয় না তো সেটার কারণ কি। তো সেটার কারণ সাধারণত বাচ্চাদের এরকম স্বাস্থ্য হওয়ার কারণ হচ্ছে তাদের যে শরীরে এই বয়সে কোলেস্ট্রম পাওয়ার প্রয়োজন সেই কোলেস্ট্রম ওর মায়ের থেকে পায় না সাধারণত পাঁচ দিন বাচ্চা হওয়ার পাঁচ দিন অবধি তার মায়ের থেকে যে অরিজিনাল যে কোলেস্ট্রম সেটা পায় তো সেটা পর্যাপ্ত পরিমাণে পায় না না পাওয়ার কারণেই তাদের স্বাস্থ্যের অবস্থা এরকম এবং তার মায়ের কেন কোলেস্ট্রম বা দুধ হয় না কি কারণ সেটার কারণ হচ্ছে সাধারণত তার মা যে এই যে বিভিন্ন ধরনের ঘাস পাতা খাচ্ছে যে পাতাগুলো তার মধ্যে বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া প্রোটোজয়া থাকে এবং এই সবুজ ঘাসের মধ্যে শুধু যে কয়েকটি জিনিসই থাকে ভিটামিন এ ডি ই সি তো সাধারণত এর মধ্যে কোনো কপার জিঙ্ক ফাইবার মিনারেল এসব থাকে না না থাকার কারণে তার মিল্ক প্রোডাকশন খুব কম হয় তো অনেকে মনে করেন যে কাঁচা ঘাসি অতিরিক্ত কাঁচা কাঁচা হলে সে তার দুধ বেশি হয় এটা তাদের পুরোটাই ভুল ধারণা তো সাধারণত শরীর যে নিউট্রিশন লেভেল আছে সেটা যদি ঠিকঠাক না থাকে তাহলে মিল্ক প্রোডাকশান হবে না আর এখন যে বাচ্চাগুলি দেখানো হচ্ছে সাধারণত এগুলো হচ্ছে বারবারই তো তাদেরও বয়স হচ্ছে পনেরো দিন তো সাধারণত এদের ওজন প্রায় পাঁচ থেকে ছ কেজি তো এদের পনেরো দিন বয়স কিন্তু তার মায়ের পর্যাপ্ত পরিমাণে মিল্ক প্রোডাকশন তো কারণটা বুঝতেই পারলেন এ পুরোটাই স্টল ফিডিংয়ের ওপর থাকে তো যার ফলে এদের এর মিল্ক প্রোডাকশন খুব বেশি সাধারণত দুটো বাচ্চা যা মিল্ক দুধের প্রয়োজন হয় তো যথেষ্ট পরিমাণে তার মায়ের কাছ থেকে পায় যার জন্য এদের শরীর এদের গ্রোথ একদম ঠিকঠাক আছে তাদের নিউট্রিশন যে এটাও ঠিকঠাক আছে তো সাধারণত এই হচ্ছে কারণ তো ভালো থাকবেন বন্ধুরা এবং দেখতে থাকবেন আমাদের এই নতুন নতুন গোট ফার্মিং সম্বন্ধীয় ভিডিওগুলি ধন্যবাদ